আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন ফেসবুক মেসেঞ্জারের অসাধারণ তিনটি জাদু এই 2023 সালের যেটা সত্যি খুবই অসাধারণ এবং তিনটি অসাধারণ জাদু আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো ফেসবুক এবং মেসেঞ্জারের তাই চলুন বেশি দেরি করব না আপনার মূল্যবান সময় নষ্ট না করে আপনাদেরকে ফেসবুক মেসেঞ্জারের তিনটি অসাধারণ জাদু কি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো এর জন্য আপনি প্রথমে যে কাজটা করবেন আপনার ফেসবুক অ্যাপটাকে প্রথমে ওপেন করবেন ওপেন করার পরে আপনি যে কাজটা করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে প্রোফাইল আপনি এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন এরকম ইন্টারফেস আপনি এখান থেকে এই যে আপনার কভার ফটোটা আছে আপনি এখান থেকে আপনার কভার ফটোর উপরে ক্লিক করবেন এরপরে একদম নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাভাটার কলেজ আপনি এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনার গ্যালারিটা শো হবে অথবা আপনি এখান থেকে ক্যামেরা রোল এটার উপরে ক্লিক করে আপনি এখান থেকে কি করবেন উপরে ক্যামেরা রোল সিলেক্ট করবেন তারপরে আপনার ফোনে যতগুলো ছবি থাকবে সবগুলো এখানে আপনি দেখতে পারবেন তো এখান থেকে আপনি যে কোনো ছয়টা ছবি সিলেক্ট করে কিন্তু আপনি একটা কভার ফটো তৈরি করতে পারবেন নতুন আপডেটের পরে তো আপনি এখান থেকে কি করবেন এখান থেকে যে কোনো ছয়টা ছবি এভাবে সিলেক্ট করে দিবেন যেটা যেটা আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আমার এখান থেকে পছন্দের পাঁচটা দিলাম এখান থেকে এভাবে আর একটা ছয়টা দিয়ে দিলাম ছয়টা দেওয়ার পরে ঠিক এরকম দেখাবে আপনি যদি এখান থেকে একটা টিক মার্ক উঠিয়ে দেন দেখেন এভাবে কিন্তু পাঁচটা দিলে এরকম দেখাবে তারপর যদি আমি এখান থেকে চারটা দিই তাহলে এরকম দেখা যাবে তারপর যদি তিনটা দিই তাহলে এরকম দেখা যাবে দুইটা দিলে এরকম দেখা যাবে একটা একটা কমাই দিবেন তো আপনি ছয়টা চাইলে ছয়টা দিতে পারেন তো আমি এখান থেকে বেশি না তিনটা দিব তিনটা দেওয়ার পরে এখান থেকে আপনি যে কাজটা করবেন উপরে এই যে ডান আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে এই যে সেভ আপনি যদি এখন উপরে সেভে ক্লিক করেন তাহলে আপনার কভার যে ফটোটা সেটা কিন্তু এরকম ভাবে মানে আপলোড হয়ে যাবে একটা ভিন্ন ভিন্ন না এরকম ভাবে কিন্তু তিনটা ফটো আপলোড হয়ে যাবে এবং কভার ফটোটা কিন্তু ঠিক এরকম ভাবে দেখতে লাগবে তো এরপরে আপনাদেরকে দুই নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসটা দেখাবো এটা আমি এখন সেভ করবো না কারণ এটা আমার দরকার নেই আপনারা চাইলে এটা সেট করে নিবেন তিনটা কভার ফটো বা ছয়টা দিয়েও কভার ফটো সেট করে নিবেন তো এই গেল প্রথম সেটিংস এরপরে আপনাদেরকে দুই নাম্বার সেটিংসটা দেখাবো দুই নাম্বার সেটিংসটা করার জন্য আপনি যে কাজটা করবেন এখান থেকে ধরুন আমি আপনাদেরকে দেখাই এখান থেকে এই যে ফেসবুকের ভিডিও অপশনে ক্লিক করলাম ভিডিও অপশনে ক্লিক করার পরে এখান থেকে ধরুন আমি এই যে ভিডিওটা এই ভিডিওর এই যে শেয়ার আইকন অথবা এখান থেকে আমি উপরে এই থ্রি ডট আইকন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে নিচ থেকে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নিলাম এরপরে আমি কি করব এখান থেকে ধরুন আমি এখান থেকে হোম পেজে চলে আসি এরপরে আমার এই স্টোরিতে ক্লিক করব এটা কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি একটু ভালোভাবে দেখেন হয়তো অনেকে এই বিষয়টা জানেন না আবার অনেকেই জানেন তো আমি আপনাদেরকে দেখাই এখান থেকে স্টোরিতে ক্লিক করলাম এরপরে আপনারা কি করবেন এখান থেকে যে কাজটা করবেন আপনি এখান থেকে আপনি যে কোনো একটা ছবি নিয়ে নেবেন ধরুন এখান থেকে আমি এই ছবিটা নিয়ে নিলাম তো এই ছবিটা নেওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে নিচ থেকে দেখতে পাচ্ছেন এই যে সিমোর আপনি এখান থেকে সিমোরে ক্লিক করবেন সিমোরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক নামে একটা অপশন আছে আপনি লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনি এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিবেন এখান থেকে লিঙ্কটাকে আমি পেস্ট করে এখান থেকে যদি অ্যাড এর উপরে ক্লিক করি দেখতে পাবেন এই লিঙ্কটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে কিন্তু লিঙ্কটা অ্যাড হয়ে গেছে তো আপনারা হয়তো অনেক সময় দেখে থাকবেন অনেক স্টোরিতে কিন্তু দেখা যায় এই যে ভিডিওগুলো অথবা একটা থাম্বনেল দিয়ে ইউটিউবের থাম্বনেল অথবা যে কোনো একটা থাম্বনেল দিয়ে বা পিকচার দিয়ে নিচে কিন্তু দেখা যায় এখানে একটা সি মোর অথবা একটা যে কোনো একটা লেখা থাকে যেখানে ক্লিক করতে বলে এরকম দেখা যায় যেখানে এরকম হাত দিয়ে দেখায় অথবা যে বিভিন্ন ইমোজি দিয়ে দেখা যায় যেখানে ক্লিক করতে বলে যার ফলে কিন্তু সেই লিঙ্কের উপরে ক্লিক করলেই বা সেখানে সি মোর এখানে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক্যালি যে লিঙ্কটা দেয় সেখানে কিন্তু নিয়ে যায় অটোমেটিক্যালি একটা ভিডিও পেলে হয় অথবা একটা ওয়েবসাইটে নিয়ে যায় তো আপনি কিন্তু চাইলে এভাবে দিয়ে মানে আমি এখন দেখাতে পারতেছি না কারণ আমার এই আইডি দেখানো যাবে না অন্য কেউ দেখতে পারবে কিন্তু আপনি নিজে আপলোড করলে সেটা দেখতে পারবেন না আপনার সামনে লিঙ্ক শো হবে না অন্য কেউ যারা আপনার ফেসবুকে ফ্রেন্ড রয়েছে তাদের সামনে কিন্তু লিঙ্ক আকারে শো করবে এবং থাম্বনেলটা আপনি অবশ্যই অ্যাড করে দিবেন যে ভিডিওর লিঙ্কটা দিবেন সেই ভিডিওর থাম্বনেলটা অ্যাড করে দিবেন তাহলে খুব সহজেই মানুষ বুঝবে আসলে যে আপনার থাম্বনেলটা দিবেন এবং নিচে লিঙ্কটা যে অ্যাড করেছেন অবশ্যই ওই ভিডিওর থাম্বনেলটা এবং এটা দেখে কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে বা আপনার ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটা দেখে নিবে যেটা আপনার ফেসবুকের ভিডিও হতে পারে বা ইউটিউবের ভিডিও হতে পারে অথবা আপনার ওয়েবসাইটের লিঙ্কও হতে পারে যেটা ইচ্ছা আপনি কিন্তু সেটাই দিতে পারেন বা আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের লিঙ্কও দিয়ে দিতে পারেন তো এটা দিলে আপনার ফেসবুক পেজে যেমন ফলোয়ার পাবে সাবস্ক্রাইব পাবে ইউটিউব চ্যানেলে এবং ভিউজ কিন্তু খুব তাড়াতাড়ি আপনার চ্যানেল বা পেজ কিন্তু গ্রো করে নিতে পারবেন এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট দুইটা সেটিংস এরপরে তিন নাম্বার সেটিংসটা আপনাদেরকে দেখাবো তিন নাম্বার সেটিংসটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে যদিও এই কাজটা আপনার ফেসবুক প্রোফাইলের জন্য অ্যাভেলেবল না এটা শুধুমাত্র ফেসবুক পেজের জন্য অ্যাভেলেবল তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এটা কি আসলে মোস্ট ইম্পর্টেন্ট তিন নাম্বার সেটিংসটা কি এটা হচ্ছে আপনারা একটু দেখতে পারবেন এখনই আমি পেজটাকে মানে সুইচ করে নিচ্ছি পেজটাকে লগইন করে নিচ্ছি দেখেন আমি পেজে চলে আসলাম এরপরে আমি এখান থেকে এই যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে যদি আমি ক্লিক করি তারপরে ধরুন এখান থেকে আমি হাই লিখব ধরুন আপাতত আপনাদেরকে দেখাই আমি হাই লিখে হাই লিখলাম এরপরে উপরে নেক্সট ক্লিক করব তো এই যে দেখেন আমার পোস্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে এরপরে আপনি কি করবেন এখান থেকে এই যে শিডিউল ফর লেটার আপনি এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনি যে এই হাই লিখলেন বা যে পোস্টটা করবেন সেই পোস্টটা আপনি কখন পাবলিক করতে চান সেটা কিন্তু আপনি শিডিউল করে রাখতে পারবেন ধরেন আজকে একটা পোস্ট করলেন সেটা কিন্তু কালকে আপনি পাবলিক করতে পারেন বা এক মাস পরেও কিন্তু পাবলিক করে দিতে পারবেন আপনার অনলাইনে থাকা লাগবে না কোনো দরকার নাই আপনার আপনি শুধু আজকে টাইমটা সিলেক্ট করে রাখবেন
যে কোনো সময় কিন্তু আপনি চাইলে সেটাকে পাবলিক করে দিতে পারবেন, অফলাইনে থাকলেও সমস্যা নেই। তো আমি এখান থেকে কি করব, এখান থেকে দেখেন এখানে কিন্তু 5:00 PM রয়েছে, মানে আজকের দিনটা এটা। তো আমি এখান থেকে উপরে এই যে অপশনটা আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে জানুয়ারি মাসের 23 তারিখ, আজকে কত 23 তারিখ, তো আপনি চাইলে এখান থেকে জানুয়ারি মাসের এখান থেকে আপনি 31 তারিখ অথবা 30 তারিখও সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ধরুন এখান থেকে জানুয়ারি মাসের 27 তারিখ সিলেক্ট করলাম। এরপর আমি নিচ থেকে ওকেতে ক্লিক করব। এরপর এখান থেকে কোন সময় টাইমটা সিলেক্ট করতে হবে, জানুয়ারি মাসের 27 তারিখ দিয়েছি, 27 তারিখ আমি ধরুন 27 তারিখ সকাল 9:00 AM দিব, 9:00 AM, 9:00 AM বা 9:05 AM দিয়ে দিলাম। তো আমি এখান থেকে 9:00 দিয়ে দিলাম, তারপর নিচ থেকে ওকেতে ক্লিক করব। এইটা কিন্তু এখান থেকে দেখেন 27 তারিখ, জানুয়ারি মাসের 27 তারিখ 9:00 AM সকালে কিন্তু এটা পাবলিক হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপর আমি যদি এখান থেকে পোস্ট করে দিই, এটা দেখতে পারবেন অটোমেটিক্যালি এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। তো আশা করি আজকের এই 3টা সেটিংস আপনাদের অনেকটাই উপকার আসবে এবং আপনাদের অনেক ভালো লাগবে। তো ভাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।